আজকে সকালে আর ছাতু শরবত বা ডিম সেদ্ধ এই ধরনের কিছু খাবো না, ভালোও লাগছে না। যদিও ছাতু শরবতটা আমি খাই না, গাজরটা কেটে নিচ্ছি, এরপরে বিনসটা কেটে নেব আর চিড়েটাকে ভিজিয়ে জল ঝরতে দিয়েছি। বুঝতেই পারছো তার মানে কি হতে চলেছে? হবে হচ্ছে চিড়ের পোলাও, ওই আর কি সকালে যেটুকু হয় ওইটুকুই করব। তো এই একটু বড় বড় করে গাজরটাকে কেটে নেব আর পরে বিনসটাকে কেটে নেব, খুবই সহজভাবে যেটুকু তাড়াতাড়ি হয়ে যায় ওইটুকুই। সকালের খাবার নিয়ে বেশিক্ষণ টাইম নষ্ট করতে আমার একদম ভালো লাগে না, কারণ এরপর অনেক কাজ রয়েছে আর আজকে তো মনটাও খারাপ, তাই না? তো তাড়াতাড়ি করা যাক। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর পিছনের আকাশটাকে দেখতেই পাচ্ছো, রোদ আজকেও উঠেছে, তাই জন্য আজকে শ্যাম্পু করবো ভেবেছি। যাই হোক, আজকে ভাই ফোঁটা, ভাতৃ দ্বিতীয়া, ভাই বোনের আরও একটা শুভ দিন। তবে হ্যাঁ, আগের বছরও আমি মিস করেছি এই দিনটাকে, এবছরও মিস করলাম এই আর কি। তবে আগের বছর পুরোটা মিস করিনি, আগের বছর ভাইয়া তারপর স্বর্ণালীর যে দাদা ছিল, আমরা আগেরবার ভাই ফোঁটা সেভাবেই সেলিব্রেট করেছিলাম। তবে এবছর সেটাও আর সম্ভব হলো না এই আর কি। তো আর তো কিছু করার নেই। তবে হ্যাঁ, দাদাদেরকে ফোঁটা দিয়েছি ছোটো থেকে, এটা আমার বলার বিষয় নয়, আমি দাদাকেই ফোঁটা দিতাম ছোটোবেলা থেকে। কারণ আমার পিস্তত দাদা দুই দাদা, আর যাত্রত ক্ষুদ্রত দাদা তো আছেই, কিন্তু আমাদের বাড়ির সবকটাই দূরে দূরে, আমার বাবাই একমাত্র কলকাতায় একা আর কি, মানে আমি একা। কারণ আমার দুই কাকা ধূপগুড়ি আর দুই জেঠু আর ছোট কাকা হচ্ছে বাংলাদেশ। তো বুঝতেই পারছো সেখানে ভাই ফোঁটা তো আমার পক্ষে দেওয়াটা সম্ভব হয়নি, কোনো বাড়ি আমি পাইনি। আমি জানি না এরকম বোন আমার মতো কজন আছো ভাই বোন থাকা সত্ত্বেও সবাইকে কখনো ফোঁটা সেভাবে আমি দিতে পারিনি। তো আমার পিছিয়ে তো দুই দাদার মধ্যেও আমি এক দাদাকে পেয়েছি, আরেক দাদাকে পাইনি, কারণ আরেক দাদাও জাগুলিয়া থাকতো, দূরই মোটামুটি অনেকটাই। তো ওই দাদার পক্ষেও কখনো সম্ভব হয়নি আসা আর আমাদের পক্ষেও সম্ভব হয়নি যাওয়া। তো ওই জন্য আমি শুধু বড় পিসির ছেলে মানে আমার পিস্তত দাদাকেই আমি ফোঁটা দিয়েছি ছোটোর থেকে। তারপর বিয়ের আগের দু বছর আমি আমার পিস্তত দিদির বোন, মানে আমি দাদাই ডাকি জামাইবাবু আসলে, তাকে সেই দাদাকে আমি ফোঁটা দিয়েছি দু বছর বিয়ের আগে। তো এই আর কি। আর এই পাশ থেকে অন্ধকার আসছিলো মনে হলো, তো অবশ্যই মিস তো করি, আর তো কিছু করার নেই, তখন টিভি আটকে দিয়ে গেছি শেষ অবধি। তো কিছু করার নেই, দূরে থাকলে তো মিস করবো, এটা ঠিক কথাই, আর এটাকেই মেনে নিতে হবে, কিছু করারও নেই। তবে হ্যাঁ, পৃথিবীর যে কোনাতেই আমার যে দাদা ভাইরা ছড়িয়ে ছিটিয়ে আছো, প্রত্যেককে জানাই ভাতৃ দ্বিতীয়ার অনেক অনেক শুভেচ্ছা। সবাই দিনটা খুব ভালো করে কাটাও, ভাই বোন দিদি দাদা সবাই মিলে একসাথে কাটাও। জানি আমার মতো হতবাগাও কিছু ছড়িয়ে ছিটিয়ে আছো, কিন্তু কিচ্ছু করার নেই, দূরে থাকতে গেলে একটু এরকম হবেই। আর সকাল থেকে মন মেজাজ ভালো লাগছিলো না বলে সমস্ত কাজ আমার হয়ে গেছে, এবার শুধু স্নানটা করব। তবে শ্যাম্পু করতে আমার একটু অ্যালার্জি আছে, অনেক দিন ধরেই ভাবছি করব করব কিন্তু আর হয়ে উঠছে না। তবে কি বলতো, এখানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, ঠান্ডা তো অল টাইমই থাকে কিন্তু দুপুর টাইমটা এতটা একটু শিক্ষিক করে না গাটা, এখন করছে। তো শ্যাম্পুটা করে রোদ যেহেতু উঠেছে ছাদে চলে যাবো, আজকে চুলটা একেবারে শুকিয়ে টুকিয়ে তারপরে আসবো, না হয়তো না ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে আমার, এমনি একটু ঠান্ডা লাগার ধাত আছে আর কি, ওই জন্য একটু বুঝে শুনেই নিজেকে চলতে হয়, কারণ এখানে তো আর কেউ নেই, কেই বা আমাকে গরম জল করে দেবে, মামুনি ওখানে থাকলে তাও করে দিত, আর মায়ের কাছে তো করে দিতে, আর এখানে ও কাজ করবে না রান্না করবে না ঘর সামলাবে, এর জন্য নিজেকে একটু বুঝে শুনেই চলতে হয়। আমার সমস্ত কাজ হয়ে গেছে বলতে, আজকে রান্না সেভাবে ছিলই না, কালকে যে চচড়িটা ছিল ওটা মশলাটা একটু কম হয়েছিল আমাদের মনে হয়েছে কে, কিন্তু ভালো লেগেছে। তবে আজকে একটু মশলা দিয়ে করে দেখলাম, মানে ওই সর্ষে পোস্ত বাটাটাই আর একটু পরিমাণে বাড়িয়ে দিলাম, দেখলাম আজকে আরও বেশি ভালো লাগছে। তো কালকে তেলটা আর মশলাটা দুটোই একটু কম হয়েছিল, তবে আজকে দিয়ে দেখলাম আজকে বেশি ভালো লাগছে অবশ্যই। আমি যেহেতু ফার্স্ট টাইম করেছিলাম তাই জন্য একটু গড়বড় হয়েছিল, তবে খেতে ভালো লেগেছে, এরকম নয় তেল মশলা ছাড়া ভালো লাগেনি বা কিছু। আর রূপচাঁদ মাছ করেছি বেগুন দিয়ে, ব্যাস এইটাই হয়েছে রান্না।
এটা দিয়ে দুপুরটা উতরে যাবে, রাতেরটা রাতে ভাবা যাবে, দেখা যাবে কি করি। এখন শুধু কাজ বাকি বলতে আমার গাছগুলোতে জল দিতে হবে, গাছগুলোতে জল দিয়ে তারপর আমি যাব স্নানে, তারপর পুজোটা দেবো, দিয়ে ছাদে যাব। তখন আমি তোমাদের সাথে তাহলে দেখা হবে। তো চলো গাছগুলোকে একটু দেখিয়ে দিই, চলো গাছগুলোতে জল দেবো, জলটা নিয়ে আসি। এলাম তো ছাদে, একটু রোদ ভালোই উঠেছে। আমি একটু এই পিলারটার আড়ালে দাঁড়িয়ে কথা বলছিলাম, আজকে টিপ টিপ পরে একদম দেখতে পাচ্ছ। আসলে আম্মা সেদিন বলছে আমাকে, তোকে টিপ পরলে ভালো লাগে, তুই টিপ পরে ব্লগ বানাবি। তো সবসময় তো আমার হয়ে ওঠে না, জানোই আমি সাজতে বুঝতে তো খুব ভালোবাসি। যাই হোক, তো আজকে একটু হাতের কাছে পেয়ে গেলাম, তাই পরেও নিলাম। আর মনে হলো এই লংটা পরলাম আর কি, ফ্রকটা, তাই মনে হলো একটু পরে নিই এই আর কি। তাই একটু পরলাম, চুলটা একটু হালকা শুকিয়ে নিয়ে চলে যাবো, কারণ প্রচণ্ড রোদ, চুল শোকাতে গিয়ে আমি পুরো নিগ্র হয়ে যাব। যাই হোক, ছাদে কেমন নোংরা, মাটি ছেটানো মাটি ছেটানো মতো, বসার জায়গাও নেই, তাই বেশিক্ষণ তো থাকতে পারবো না, চলে যাবো আবার নিচে। নিচে গিয়ে তারপর দাদাদেরকে একটু ফোন করব। এই প্ল্যান প্রোগ্রামই রয়েছে। আম্মার মামনিও নেই বাড়িতে, গেছে আম্মার বাপের বাড়ি, মানে মামি দিদা মামা দাদুর বাড়ি গেছে আর কি। না আমার তাই হয়, দিদা মামি দিদা শাশুড়ির বাড়ি গেছে, পুরোটা ভেঙে বলতে গেলে। যাই হোক, তো আমি একটু হেঁটে হেঁটে নিই, চুলটা একটু শুকিয়ে নিই, তারপর চলে যাবো। দেখতেই পাচ্ছ প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ, একটু ছাওয়ায় আসলে তাহলে বেশ ভালো আসছে। ঠিক আছে, আর কি করা যাবে, এই রোদে একটু শুকিয়ে নিই চুলটা। আর গাছগুলো ভালো হচ্ছিল, জানি না কেন একটা গোলাপ গাছ দেখছি একটু ধুলে পড়েছে, এই যে সাদা গোলাপ গাছের এটা। ঠিক আছে, আবার ঠিক হয়ে যাবে আশা করি। চলে এসছে এখন ভাত বাড়তে, এই হচ্ছে সেই শুকনো শুকনো করে বেগুন দিয়ে রূপচাঁদা মাছ, আর এই হচ্ছে সেই কালকে চচড়িটা, আজকে আবার একটু মশলা দিয়ে ঠিক করেছে এই যা। তো চলো এবার ভাতটা বেড়ে নিয়ে ও চলে গেছে স্নানে। আমরা কর্তাগিন্নি মিলে আবারও বেরিয়ে পড়েছি, আজকে যাবো ওই তো কালকে দেখাচ্ছিলাম 92% ছাড় সেখানে বাজি দেখতে। আমার কিন্তু কেনার একটুও ইচ্ছে নেই, আমি শুধুমাত্র দেখতেই যাব। সত্যিই কত করে দাম, এখানকার লোকজন এত কেন বাজি ফাটায়। তাই জন্যে আজকে না আমার মনে হয় না পাবো বলে, আমি কালকে ওকে এটা বলেছি, আমার মনে হয় কালকেই শেষ দিন এটা চলে গেছে, আজকে কিন্তু কেউ বাজি ফাটাচ্ছে না। আর আমি আদৌ জানি না সত্যি পাবো কিনা, কালকে ওকে বলেছিলাম চলো দেখে আসি, কালকে গেল না, আজকে যাচ্ছে। যদি না পেয়েছি অতটা হেঁটে গিয়ে, এখানটাতেই বসেছিল তাবু যখন করা আছে, উঠে গেছে, আমি ওকে আগেই বলেছিলাম। কিন্তু কেমন লাগলো, চলো এতটা হেঁটে হেঁটে এলাম, এই সাবিরুচির এখানেই ছিল, চলো যাই। আর দেখা হলো না আমার কত দামে কি বিক্রি হচ্ছিল। আমি রান্নাঘরে এসেছিলাম 9:02 বাজে, এখন 9:20, এখানে প্যানেরটাকে ভাজতে বসিয়ে দিয়েছি, জাস্ট একটা কোটিং আসবে তালেই হয়ে যায়, ওপরটা চলে এসছে, ওই পাশটা এলেই নামিয়ে দেবো। এটাকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর কিছু জিনিস আমি কেটে নিয়েছি, এখানে রয়েছে একটুখানি আদা, একটুখানি রসুন, আর হচ্ছে টমেটো, আর কুচি করে রাখা পেঁয়াজ রাফলি চপ একদম। আর এখানে কেটেছি হচ্ছে কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এটা দিয়ে আজকে হবে কাদাই পানির বা কড়াই পানির বা কড়াই পানির, যেটাই বলো না কেন আর কি। তো চলো আমার পানিরটা ভাজা হয়ে গেছে, আগে উঠিয়ে নিই। কড়াইতে মোটামুটি যেটুকু তেল আছে তাতেই হয়ে যাবে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, ওটাকে হোক একটু, মোটামুটি একটু হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা এলাচ, একটু দারচিনি, গোটা জিরে, গোটা ধনে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা রাফলি চপ করে রাখা যেটা রয়েছে সেটাকে। কিছুক্ষণ এটা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো টমেটো, আদা আর রসুনটাকে, ওটাকেও ভাজা ভাজা করে নেব। এটা আমার ফ্রাই করা হয়ে গেছে মিক্সির বাটিতেও আমি দিয়ে দিয়েছি, এটা একটু ঠান্ডা হতে থাকুক, ততক্ষণে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু টস করে নেব। দেখো কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি ক্যাপসিকামগুলোকে প্রথমে দেবো, বেশিক্ষণের জন্য না, 2-3 মিনিটের জন্য, জাস্ট ওই রেস্টুরেন্টে যখন কচকচ করে ওরকম একটা ব্যাপার আনতে হবে। ক্যাপসিকামটা মোটামুটি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে, এবারও একই সাথে নাড়াচাড়া করবো, তারপরে তুলে নেবো একটুখানি বাদে। ক্যাপসিকাম পেঁয়াজ আমি তুলে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কসুরি মেথি পাতা। মোটামুটি গন্ধটা ছেড়ে গেছে, এবার আমি সেই পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি, এবার ভালো করে একটু কষিয়ে নেব। মোটামুটি মশলাটা কষতে কষতে আমি এখনই নুন হলুদ নুন হলুদ চিনি আর একটু সামান্য রেড চিলি পাউডার দেবো, একটা শুকনো লঙ্কা বেটেছি এটার সাথে। কিন্তু
দেখো আমি সবটা অ্যাড করেছি। কেউ যদি গোটা ধনে আর জিরেটা ফোড়নে না দাও, তাহলে এই টাইমে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু অ্যাড করে দিতে পারো। আমি যেহেতু বেটে দিলাম, তাই জন্যে আমি আর অ্যাড করলাম না। আর যাদের ঘরে ফ্রেশ ক্রিম থাকবে বা যাদের দেওয়ার ইচ্ছে, তারা দিতে পারো এই টাইমে। আমার ঘরে নেইও আর দিচ্ছিও না, নেই তো দেবো কোথেকে। তো ঠিক আছে, এই কষাতে কষাতে এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও দিয়ে দেবো, কারণ আলাদা করে আমি কোনো জল আর অ্যাড করবো না। তোমাদের যেরকম গ্রেভি প্রয়োজন সেই রকমই কিন্তু পেঁয়াজ টমেটো বাটবে, কমও দিতে পারো বেশিও দিতে পারো। আমি এই টাইমে সবটা অ্যাড করে দেবো, যাতে মশলাটা কষতে কষতে এই জিনিসগুলোও হয়ে যায়। আর দিয়ে দেবো পনিরটাও। তো এবার একসাথে সবটা কষাবো, আর কিছুই নয়। দেখো মোটামুটি কষাতে কষাতে তেল বেরিয়ে এসছে, এর থেকে বেশি তেল বেরোবে না, কারণ আমি একটু দিলামই অল্প। আর আমি একটু হালকা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, মানে আমার কাছে যেরকম রয়েছে আর কি, ক্রাশ বলতে পারো, এটা গুঁড়ো নয়, আমার মিক্সিতে এইটুকুই হয়েছিল গুঁড়ো এই আর কি। তো এবার নেড়ে ছেড়ে আমি নামিয়ে দেবো। তো আমার তো হয়ে গেছে, এই হচ্ছে আমার কাদাই পানির। আর তোমরা গ্রেভিটা চাইলে বেশি রাখতে পারো, আমাদের আর দরকার নেই দুজনের জন্য তো রাতে, ওই জন্যে আমাদের আর দরকার নেই এই আর কি। তো চলো এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, একটু বাদে খাবো আমরা। আবারও একটা নতুন ব্লগের সাথে দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট। ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থেকো বন্ধুরা।